আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তাহলে এই পর্বে আমরা আমাদের গত পর্বে আমরা আমাদের এই ফলোয়িং মি অর্থাৎ এই ফেসবুক পেজের আমাদের সেকশনটা তৈরি করেছিলাম এবং আমাদের যে পপুলার আর্টিকেল এটা তৈরি করেছিলাম। তাহলে এই পর্বে আমাদের এই ক্যাটাগরি সেকশনটা এবং ট্যাগ সেকশনটা তৈরি করব। তাহলে এই ট্যাগ এবং ক্যাটাগরি এই ক্যাটাগরি সেকশনটা আছে আমাদের এই ফলোয়িং মি অর্থাৎ ফেসবুক পেজের সেকশনটার পরে। তাহলে এটা আছে আমাদের এই যে ফলো ফেসবুক, এই ফেসবুক ডিপ যে আছে এই ডিপের মূলত আমার এটা নিচে হবে। তাহলে এর নিচে মূলত আমরা এটা ক্রিয়েট করব। তাহলে এটা হবে আমাদের মূলত ডট CATEGORY ক্যাটাগরি সেকশন, এবং এই ক্যাটাগরি এই ক্যাটাগরির ভিতরে মূলত এই সেমটাই হবে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তারপরে এরপরে থাকবে আমাদের ইউএল, ইউএলের আমাদের যে ক্লাস এই ক্লাস নাম হবে আমাদের CAT ক্যাটাগরি, মূলত ক্যাটাগরি লিস্ট হবে, এবং এই ইউএল এর ভিতরে থাকবে আমাদের ক্যাটাগরি আইটেম থাকবে। তাহলে এর ভিতরে থাকবে আমাদের মূলত ক্যাটাগরি আইটেম, এবং ক্যাটাগরি যে আইটেম আছে এই আইটেমের ভিতরে আমাদের দুটা জিনিস থাকবে। একটা হবে আমাদের এলআই, এলআই এর মধ্যে মূলত আমাদের ক্যাটাগরি নেম ALGORITSOM অ্যালগোরিদম, এবং আমাদের স্পান এর ভিতরে মূলত SPAN, স্পান এর ভিতরে মূলত আমাদের কয়টা ক্যাটাগরি আছে সেটা থাকবে। তাহলে এই লেফট সাইডে মূলত আমাদের একটা আইকন আছে, সেটাও মূলত আমাদের এখানে অ্যাড করতে হবে মূলত। তাহলে এই যে আমাদের এ এর ভিতরে আমাদের এই আইকনটা আমাদের এলআই, এলআই এর ভিতরে মূলত আইকনটা অ্যাড করব। তাহলে এখানে যে আমাদের আইকনটা আছে এই আইকনটা হবে আমাদের এফ এ CHE ভি স্যাভরন আমাদের রাইট। তাহলে এফ এ স্যাভরন রাইট, তাহলে আমরা যখনই আমাদের আমাদের এই ক্যাটাগরিতে ক্লিক করব তাহলে আমাদের ক্যাটাগরি ওয়াইজ যে আমাদের আর্টিকেলগুলো আছে সেগুলো আমাদের শো করাবে। তাহলে অবশ্যই এখানে আমাদের লিঙ্ক ব্যবহার করতে হবে, এলআই এন্ড কে লিঙ্ক। এই লিঙ্কের মধ্যে হবে মূলত আমাদের এই ক্যাটাগরি নেম, এবং আমাদের আপাতত টু আমরা করে রাখি স্ল্যাশ। তাহলে এই যে লিঙ্ক আছে এই লিঙ্কে মূলত আমাদের প্রথমে ইম্পোর্ট করতে হবে। তাহলে এই লিঙ্ক পাবো আমাদের কোথায়, রিয়্যাক্ট রাউটার ডোমের মধ্যে, রিয়্যাক্ট রাউটার ডম, এবং এখান থেকে পাবো আমাদের লিঙ্ক। এবং আমরা এখানে যে তাহলে এখানে যদি আমরা রিফ্রেশ করি তাহলে এখানে আমাদের আইকন পাচ্ছি, কিন্তু এটা আইকন এবং এটা আইকন কিন্তু আমাদের এক না, এটার ব্যাকগ্রাউন্ড কোনো কলার নেই, কিন্তু এই আইকনের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড কলার পাচ্ছি। তাহলে এটা আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে এফ এ স্যাভরন আমাদের এই সার্কেল হবে না, তাহলে এটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। তাহলে এখন কিন্তু এটা ঠিক আছে। তাহলে এখন আমরা এটাকে স্টাইল করব। তাহলে স্টাইল করার আগে এখানে আমরা আর কয়েকটা কপি করে নেব। তাহলে এই যে ক্যাটাগরি ক্যাটাগরি লিস্ট, এই লিস্টের মধ্যে আমাদের যে ক্যাটাগরি আইটেম আছে এই আইটেমকে মূলত আমাদের বারবার রেন্ডার করাবো, মূলত লুপের মধ্যে রাখবো, এই জন্য এখানে কপি পেস্ট করে দিলাম তিনটা। তাহলে এখন আমরা এটাকে স্টাইল করব। তাহলে আমরা যাবো আমাদের হোম সার্চ ফাইলের মধ্যে, এরপরে আমাদের এখানে আছে আমাদের ক্যাটাগরি কন্ট্রোল সি আমাদের এই ফ্লো ফেসবুক, এরপরে আমাদের হবে এই ক্যাটাগরি ক্লাস, এই ক্যাটাগরি ক্লাসকে ধরে এবং আমরা বাকি যে স্টাইলগুলো আছে এই বাকি স্টাইলগুলো করব। তাহলে এর আমাদের যে ব্যাকগ্রাউন্ড কলার এই ব্যাকগ্রাউন্ড কলার হবে আমাদের সেম ফর আমাদের মেইন বিজি, এবং আমাদের এর যে বক্স শ্যাডো BOX এর যে বক্স শ্যাডো এটা হবে আমাদের ফার, সেম হবে আমাদের শ্যাডো কালার, এবং এর মার্জিন আমরা টপ এই মার্জিন টপ করে দেব 22 পিক্সেল। এটাকে আমাদের সেভ করতে হবে বারবার।
তাহলে এখন কিন্তু এটা আমাদের ঠিক আছে। তাহলে এরপর এরপরে আমাদের সেম পাবো আমাদের টাইটেল ক্লাস। এই টাইটেল ক্লাসে যে আমাদের প্যাডিং, এই প্যাডিং উপর এবং নিচে হবে 6 পিক্সেল এবং দুই পাশে হবে আমাদের 5 পিক্সেল। এবং এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে হবে। তাহলে এই ব্যাকগ্রাউন্ড কালার হবে আমাদের হ্যাশ, তাহলে ই টু, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হবে ই টু এফ ফাইভ টু বি। এটাকে আমাদের বারবার সেভ করতে হবে। এবং আমাদের টেক্সট অ্যালাইন এটাকে আমাদের সেন্টারে নিয়ে আসতে হবে, সেন্টার। এবং আমাদের মার্জিন যে বটম, এই বটম আমরা দেব 20 পিক্সেল। তাহলে মার্জিন বটম আমাদের 20 পিক্সেল। তাহলে এরপর এরপর আছে আমাদের এই যে টাইটেল, এই টাইটেলের বাহিরে আছে আমাদের মূলত ইউএল ট্যাগ, এর ক্লাস হলো ক্যাটাগরি লিস্ট, LIST ডট ক্যাটাগরি লিস্ট। এবং এই ক্লাসকে আমরা ক্যাটাগরি ইউএল এর ক্যাটাগরি যে লিস্ট আছে এই লিস্ট ক্লাসকে ধরবো। এবং এর যে প্যাডিং আছে এই প্যাডিং আমরা অ্যাড করব। এর প্যাডিং হবে মূলত আগেরটার মতোই, এই যে এখানে আমরা রো এর মধ্যে যে প্যাডিং অ্যাড করেছিলাম এই প্যাডিংটা মূলত এখানে অ্যাড করব। অর্থাৎ আমাদের লিপস উপরে হবে 0 আর বাকি সব জায়গায় হবে আমাদের 10 পিক্সেল করে। তাহলে এরপরে আছে আমাদের ক্যাট আইটেম। এবং এই যে ক্যাট আইটেম অর্থাৎ আমাদের এই যে ক্যাটাগরি লিস্ট, এরপরে আছে আমাদের এই ক্যাটাগরি আইটেম, এই ক্যাটাগরি আইটেম ক্লাসকে ধরবো। এর ধরে আমাদের ডিসপ্লে যে আছে এই ডিসপ্লে করে দেবো আমাদের ফ্লাক্স। তাহলে এই ডিসপ্লে যখনই আমরা ফ্লাক্স করে দেব তখন এটা কিন্তু আমাদের পাশাপাশি চলে আসবে। এবং এটা পাশাপাশি না রেখে আমাদের এই যে আমাদের সংখ্যাটা, এই সংখ্যাটা আমাদের রাইট পাশে রাখতে হবে এবং বাকিগুলো আমাদের লেফট পাশে। তাহলে এর জাস্টিফাই কন্টেন্ট এটা করে দিতে হবে স্পেস বিটুইন। তাহলে স্পেস যখনই আমরা বিটুইন করে দেব তখন একটা লেফট সাইডে চলে যাবে এবং একটা আমাদের রাইট সাইডে চলে আসবে। তাহলে এরপর আমাদের একটা প্যাডিং সেট করতে হবে। তাহলে প্যাডিং উপরে এবং নিচে হবে আমাদের 8 পিক্সেল এবং আমাদের যে দুই পাশে প্যাডিং এই দুই পাশে কোনো আমাদের প্যাডিং হবে না। তাহলে এরপর আমরা এখানে যদি কোনো কার্সর রাখি তাহলে এটা হবে আমাদের পয়েন্টার। এবং এটাকে যদি আমাদের হোভার করি তাহলে হোভার করার জন্য এই ট্রানজিশনটা মূলত অ্যাড করব। ট্রানজিশন হবে আমাদের অল 0.5s। তাহলে এটাকে যদি আমরা হোভার করি তাহলে হোভার করব কোনটাকে, আমাদের এর ভিতরে আমাদের এই ক্যাটাগরি আইটেম। তাহলে এটাকে রিফ্রেশ দিচ্ছি। তাহলে এই ক্যাটাগরির ভিতরে আছে আমাদের এই ক্যাটাগরি যে আইটেম আছে, এই ক্যাটাগরি আইটেমের ভিতরে আছে আমাদের এলআই। তাহলে এই যে এলআই, তাহলে এলআই এর যে আমাদের ডিসপ্লে, এই ডিসপ্লে আমরা করে দেবো ফ্লাক্স। এবং এর অ্যালাইন আইটেমস করে দেবো আমাদের সেন্টার, যাতে আইকনটা আমাদের এবং ক্যাটাগরি নেমটা যাতে আমাদের মাঝে চলে আসে। তাহলে এখন কিন্তু এই ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেম এবং আমাদের এই আইকনটা এখন কিন্তু মাঝে চলে এসেছে। তাহলে এরপর এর এর ভিতরে আছে আমাদের এ ট্যাগ। এ ট্যাগ বলতে বোঝাচ্ছে এই যে এলআই, এলআই এর ভিতরে আছে মূলত লিঙ্ক, লিঙ্ক বলতে হলো এ ট্যাগ। এ ট্যাগের মধ্যে আমাদের যে কলার, এই কলার সেট করতে হবে। আমাদের কলার হবে তাহলে ভার আমাদের এর আগেরই টেক্সট কলার। তাহলে এরপর আমাদের যে ফন্ট সাইজ, এই ফন্ট সাইজ আমরা সেট করব, এটা হবে আমাদের 16 পিক্সেল। এবং এর ফন্ট ওয়াইড হবে 700। এবং আমাদের ট্রানজিশন, এই ট্রানজিশন হবে অল 0.5s। এখন এটাকে যদি আমরা হোভার করি তাহলে অ্যান্ড, এটাকে যদি আমাদের হোভার করি তাহলে এর যে কলার COLO, তাহলে এর কলার আমাদের হ্যাজ হবে FF9800। তাহলে এটাকে আমাদের বারবার সেভ করতে হবে। আগে এই সমস্যাটা হতো না, আগে কিন্তু নতুন আপডেট ভার্সনে এসে এই সমস্যাটা হচ্ছে। তাহলে এখন যদি আমরা এখানে হোভার করি তাহলে এর কালারটা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখন কিন্তু এটা আমাদের ঠিক আছে। এই যে উপরের আমাদের মার্জিন বটম দিয়েছিলাম, এই মার্জিন বটমটা একটু কমায় দেবো। এখানে আমাদের মার্জিন বটম দেবো 16 পিক্সেল।
তাহলে এখন এটা আমাদের ঠিক আছে। তাহলে এরপরে আছে আমাদের কোন সেকশন? তাহলে এরপরে আছে মূলত আমাদের এই ট্যাক্স সেকশন। তাহলে ট্যাক্স সেকশন আছে আমাদের কোথায়? এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির পরেই মূলত আছে আমাদের এই ট্যাক্স সেকশন। তাহলে এই ক্যাটাগরির পরেই আমরা মূলত আমাদের ট্যাগকে অ্যাড করব। তাহলে আমাদের ক্লাস নেম হবে ট্যাগ, এবং এই ট্যাগের ভিতরে আমাদের সেম আগের কাজই করতে হবে। তাহলে এটাকে আমরা কপি করে নেব, এটাকে আমরা এখানে পেস্ট করে দেব, এবং এরপরে আমাদের কি থাকবে? আমাদের থাকবে একটা ইউএল, এবং ইউএল এর ভিতরে আমরা এলআই নেব। ইউএল এর ভিতরে হবে আমাদের এই যে এলআই, এলআই এলআই এর ভিতরে আমরা কি করব? লিঙ্ক অ্যাড করব। কারণ আমার ট্যাগে যখন ক্লিক করব তখন আমাদের ওই ট্যাগের আন্ডারে যে আমাদের আর্টিকেলগুলো আছে সেই আর্টিকেলগুলো আমাদের নিয়ে যাবে। তাহলে এখানে আমি একটা ট্যাগের নাম দিচ্ছি প্রোগ্রামিং। তাহলে এই এলআইটা মূলত আমাদের কি হবে? এখানে বারবার দিতে হবে। তাহলে প্রোগ্রামিং, এখন আমরা এটাকে স্টাইল করব। তাহলে সেম ভাবে আমাদের ওই আগের মতোই আমরা স্টাইল করব। আমাদের হোম ডট এস সি এস এস এর মধ্যে আমাদের এটা আছে কোথায়? এই ক্যাটাগরি, এই ক্যাটাগরির পরে আছে আমাদের ডট টিএজি ট্যাগ ক্লাস। এই ট্যাগ ক্লাসকে ধরবো আমরা, এবং এই ট্যাগ ক্লাসের আমাদের সেম আগের কাজই করতে হবে। এই ব্যাকগ্রাউন্ড কলার এবং মার্জিন বটম এটাই দিতে হবে। তাহলে ব্যাকগ্রাউন্ড কলার এত, এবং আমাদের এখানে মার্জিন মার্জিন টপ আমাদের হবে 22 পিক্সেল, সেম আগের কাজেই। কপি পেস্ট করলে কিন্তু এটা বারবার সেভ করতে হবে, কারণ কপি পেস্ট করলে এটা প্রবলেম করে, কপি পেস্ট করলেই প্রবলেম করে। তাহলে এরপর সেম আমরা আগের কাজটাই করব। তাহলে আমরা এই টাইটেলকে কপি করব, এবং এখানে কন্ট্রোল সি এবং এখানে কন্ট্রোল ভি করে দেব, এবং এখানে যে মার্জিন বটম এটা হবে আমাদের 25 পিক্সেল। তাহলে আমাদের কার্সর পয়েন্টার ঠিক আছে, শুধু এখানে যে আমাদের কালার আছে এই কালারটাকে আমরা চেঞ্জ করে দেব। তাহলে আমাদের কালার হবে 03A9F4। তাহলে এটাকে আমাদের বারবার সেভ করতে হবে। তাহলে এখন কিন্তু এটা আমাদের ঠিক আছে। তাহলে এরপরে এই টাইটেল, এই টাইটেলের পর আছে আমাদের কি? ইউএল ট্যাগ, এর ভিতরে আছে আমাদের এলআই। তাহলে এই যে ইউএল ট্যাগ, এই ইউএল ট্যাগের আমাদের প্যাডিং, প্যাডিং সেম আমাদের আগের কাহিনী। আগের কাহিনী বলতে এখানে বোঝাচ্ছে আমাদের 0 পিক্সেল, পরেরগুলো হবে আমাদের 10 পিক্সেল, 10 পিক্সেল এবং 10 পিক্সেল। এরপর এটার আমাদের যে ডিসপ্লে আছে এই ডিসপ্লে করে দেবো আমাদের ফ্লাক্স। এই যে ডিসপ্লে ফ্লাক্স করে দিলাম, কিন্তু এটা আমাদের বাইরে চলে যাচ্ছে, আমাদের যে ওয়াইড আছে এর ওয়াইডের বাইরে চলে যাচ্ছে। তাহলে এর জন্য এখানে আমাদের ব্যবহার করতে হবে ফ্লাক্স, FLEX ফ্লাক্স ওয়ার্প। এই ফ্লাক্স ওয়ার্প যে আছে এটা হবে আমাদের ওয়ার্প। তাহলে এটা আমরা যখনই ব্যবহার করব তখন কিন্তু এটা আর বাইরে চলে না গিয়ে যতদূর জায়গা প্রয়োজন ততদূর অ্যাড হবে, এবং তারপরে এটা নিচে চলে আসবে, যদি জায়গা না থাকে নিচে চলে আসবে। তাহলে এরপরে আমাদের যে এলআই আছে এই এলআই এর মধ্যে আমাদের প্যাডিং অ্যাড করব। তাহলে প্যাডিং হবে আমাদের 5 পিক্সেল উপর নিচে, এবং দুই পাশে হবে আমাদের 8 পিক্সেল, এবং এর একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হবে আমাদের হ্যাজ, তাহলে 4CAA50। তাহলে এরপরে আমাদের যে ট্রানজিশন, এই ট্রানজিশন হবে আমাদের 1 অল 1S, এবং এর আমরা বর্ডার রেডিয়াস সেট করব একটা। তাহলে এখানে আমাদের কিন্তু গ্যাপ দেখতে পাচ্ছি না, এখানে আমাদের গ্যাপ আছে কিন্তু এখানে আমরা কোনো গ্যাপ দেখতে পাচ্ছি না। এই গ্যাপ সেট করার জন্য এখানে আমাদের করতে হবে কি, গ্রিড। এই গ্রিড যে গ্যাপ, গ্রিড গ্যাপ আমরা দেবো 10 পিক্সেল। তাহলে আমরা একটা থেকে আর একটার কি দেখতে পাচ্ছি? আমাদের এই যে মাঝের জায়গাটা, অংশটুকু কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে।
তাহলে এরপরে আমাদের বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস আমরা 2 পিক্সেল দেব যাতে সম্পূর্ণ দিকে একটু বাঁকা হয়ে যায়। তাহলে আমাদের এর ভিতরে যে ফন্ট আছে এই ফন্টের ওয়াইড এর এটা হবে আমাদের 500, এবং তাহলে এর ভিতরের যে কালার আছে ফন্টের কালার এটা কিন্তু এখন আমরা চেঞ্জ করিনি, কিন্তু এখানে ফন্টের কালার আছে হোয়াইট। তাহলে এর ভিতরে যে ফন্টের কালার আছে তাহলে এ আমাদের এখানে কলার, এই কলার সেট করতে হবে হ্যাজ এফ এফ এফ, এটাকে আমাদের বারবার সেভ করতে হবে। আমাদের এটা চেঞ্জ হচ্ছে না, কারণ এটা চেঞ্জ না হওয়ার কথা, কারণ এটা এই যে কালার এই কালারটা আমাদের এলআই এর মধ্যে ব্যবহার না করে এল এর মধ্যে ব্যবহার করতে হবে, তাহলে আমাদের কিন্তু এখানে এটা চেঞ্জ হয়ে যাবে। ট্রানজিশন এখানে আমরা 1 না ব্যবহার করে কম ব্যবহার করব 0.5, এবং এটাকে যদি আমরা হোভার করি তাহলে আমাদের এন্ড হোভার, এই হোভার করলে আমাদের ব্যাকগ্রাউন্ড যে কালার আছে এই ব্যাকগ্রাউন্ড কালার করে দেবো আমাদের হ্যাজ এফ এফ 9800। তাহলে এখন যদি আমরা এটা হোভার করি তাহলে এটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে ফন্ট ওয়াইড আমরা 500, এটা আমাদের 400 করে দেবো। আমার মাঝের মধ্যে হঠাৎ কোনো কিছু চেঞ্জ করলে কিন্তু এটা বারবার এরর দেখাবে, এর জন্য এটা বারবার সেভ করতে হবে। তাহলে এখন কিন্তু এটা আমাদের ঠিক আছে। তাহলে আমাদের এই পর্ব এখানে এটা শেষ করার আগে এটাকে আমরা একটু কমাই দেবো, তাহলে ইন্সপেক্ট করি। তাহলে আমাদের টাইটেল, এই টাইটেলের যে প্যাডিংটা আছে আমাদের মার্জিন আছে এই মার্জিন বটম এটাকে আমরা কম করে দেব, তাহলে এটা হবে মার্জিন বটম করে দেব আমাদের এই যে টাইটেল এই মার্জিন বটম করে দেব এখানে 20 পিক্সেল। তাহলে এখন কিন্তু এটা আমাদের ঠিক আছে। তাহলে এই পর্ব আমাদের এই পর্যন্ত, ইনশাআল্লাহ আমরা পরের পর্বতে আমাদের আমাদের এই যে আর্টিকেল, আমাদের এই আর্টিকেল আছে এই লেফট সাইডে যে আর্টিকেল সেকশনটা আছে এই আর্টিকেল সেকশনটা তৈরি করবো।